আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফুলকপির মসাল্লাম তৈরি করতে হয় সেটি। তো বন্ধুরা, আজকের মসাল্লাম তৈরিটা কিন্তু আমি খুবই অল্প কিছু মশলা দিয়ে তৈরি করেছি। চলুন মশলামটি একটু কেটে দেখা যাক যে কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা চলে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন দেখে নিই এই মশলাম তৈরি করতে আমার কী কী লাগছে এবং কীভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, ফুলকপির মশলাম তৈরি করতে আমার লেগে যাচ্ছে আস্ত একটি ফুলকপি, আর আমি এই ফুলকপিটি সংগ্রহ করছি মাঠ থেকে, মানে যেখানে ফুলকপির চাষ হয় সেখান থেকে। তবে আপনারা চাইলে কিন্তু বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। আমার যেহেতু সুযোগ রয়েছে তাই আমি মাঠ থেকেই সংগ্রহ করছি ফুলকপিটি। তরতাজা সবজি খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন ফুলকপিটা কত দারুণ চেহারা। তো বন্ধুরা, এই তো পেয়ে গিয়েছি ফুলকপি আমার হাতে, আর দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট পুচকুটা, সে কৃষক সেজেছে আর তার মাথায় আছে হচ্ছে ফুলকপি। বন্ধুরা, এ পর্যায়ে চলে এসেছি কিচেনে, আর কিচেনে দেখতেই পাচ্ছেন ফুলকপি, ফুলকপির ডাটাগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো এবার এটাকে খুবই সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা। তো এই তো বন্ধুরা, খুবই সুন্দর করে ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে কিন্তু নোংরা থাকতে পারে, তাই অবশ্যই খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এ পর্যায়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ যদি ফুলকপির ভেতরে কোনো রকমের পোকা থেকে থাকে তাহলে সেটি অনায়াসে বের হয়ে আসবে, তাই অবশ্যই গরম পানি দিয়ে ফুলকপিটাকে 7 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এ পর্যায়ে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, কারণ এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা পারফেক্টভাবে করতে হয় কি করে সেটার কিন্তু একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, এ পর্যায়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে এভাবে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এ পর্যায়ে লেগে যাচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তো যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা এবং দিয়ে দিব কাঁচা মরিচ বাটা। এ পর্যায়ে সব মশলাগুলো একই সঙ্গে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে একটু পরপর, আর ওয়েট করতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। তো বন্ধুরা, ব্রাউন কালার চলে এসেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিতে হবে স্বাদমতো লবণ, একই সাথে দিতে হবে 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে একটু করে পানি দিয়ে দিতে হবে এবং এই পানিতে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি 5 মিনিট পর ফিরে এসেছি এবং 5 মিনিটের মধ্যে আমি বেশ কয়েকবার কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম।
তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভোনা হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। এখানে পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে, কারণ এখানে ফুলকপিটাকে সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে পাত্রে ফুলকপিটা রান্না করবেন সে পাত্রটি যেন অবশ্যই একটু গোপালো হয়, কারণ তাতে যাতে ফুলকপিটা ফুলফিল সিদ্ধ হতে পারে। তো বন্ধুরা, পানি দেওয়ার পর একটু বলক উঠে এসেছে, আর এ পর্যায়ে আমি আস্ত ফুলকপিটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে একটু ফলো করবেন, দেখুন মশলার মধ্যে কিন্তু ফুলকপিটা কিছু অংশ ডুবে আছে, আর এখান থেকে মশলা উঠিয়ে উঠিয়ে ফুলকপিটার উপরে দিয়ে নিতে হবে। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি এবং এটাকে একটু উল্টিয়ে দিতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ফুলকপিটা যাতে 70% সিদ্ধ হয়ে যায়, সেরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে এই পানি দিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানতার সাথে ফুলকপিটাকে উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে একই রকম করে আমি বেশ কবার উল্টিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, এভাবে আমি একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ফুলকপিটাকে উল্টিয়ে দিচ্ছি, যেতে করে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে ফুলকপিটাকে আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে। তো এবার এই পানিটাকে একটু জাল করে নিতে হবে যাতে একটু শুকিয়ে আসে। তো এ পর্যায়ে চলুন করে নিই একটি মশলার পেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি। আপনাদের টক দইটা যদি একটু কম টক হয় তাহলে আরও বেশি ব্যবহার করতে পারেন, বা যদি টক বেশি হয় তাহলে আর একটু কম ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ টমেটোর সস ব্যবহার করছি। বন্ধুরা, হাতের কাছে যদি টমেটোর সস না থাকে তাহলে আপনারা একটি টমেটো ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন এদিকে পানিটাও শুকিয়ে গিয়েছে অনেকটা। এর মধ্যে ব্লেন্ড করে রাখা টমেটোর সস, টক দই এবং পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে পেস্ট করে রাখা হয়েছে কাজু বাদাম। এবারে কাজু বাদামটি দিয়ে দিতে হবে মশলার মধ্যে। বন্ধুরা, আপনার হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে আপনারা চাইলে কাঠবাদাম কিংবা চীনাবাদামও দিতে পারেন, তবে এই খাবারের ক্ষেত্রে কাজু বাদামটি বেশি টেস্টি করে আপনার খাবারকে। এক্ষেত্রে চেষ্টা করবেন কাজু বাদামই দেওয়ার জন্য। বন্ধুরা, এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এবার সব উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 70% সিদ্ধ করে রাখা ফুলকপিটি। তো ফুলকপিটি দেওয়ার পরে চারিদিকে আবারও মশলাগুলোকে এভাবে উঠিয়ে উঠিয়ে ফুলকপির গায়ে সুন্দর করে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রান্নার জন্য এবং চুলোর আঁচটাকে লো হিটে রাখতে হবে। তো 7 মিনিট পর ফিরে এসেছি এবং ফুলকপিটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে মশলাগুলোকে আবারও একটু ফুলকপির উপরে দিয়ে নিতে হবে এবং একইভাবে 100% রান্না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং মশলাটা যাতে শুকিয়ে আসে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এই তো বন্ধুরা, এবার ফিরে এসেছি ফুলকপির মাসালামটি রান্না করে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো যে ফুলকপির মাসালামটি আসলে কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা, বাইরের দেশের ফুলকপির মাসালাম তৈরি করতে গেলে কিন্তু নানা রকমের মশলা দিয়ে থাকে, তবে আজকে আমি আপনাদেরকে খুবই অল্প মশলা দিয়েই রান্না করে দেখালাম ফুলকপির মাসালাম, যাতে আপনারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারেন ঝটফট এই সুন্দর ফুলকপির মাসালামটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আপনার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।